দর্শক, এই মুহূর্তে কুয়াকাটা থেকে পর্যটকদের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। জি, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে কুয়াকাটা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। পবিত্র ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা নগরীতে কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। গতকাল থেকে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক কিন্তু এই বালিতে এসে আনন্দ উন্মোদনায় মেতেছেন। এছাড়া দর্শনীয় যে স্থানগুলো রয়েছে প্রত্যেকটা স্থানেই কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে। একই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এবারের ঈদে কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য ভিন্নতা যোগ করেছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যে 40 জন রোভার স্কাউটের সদস্য কিন্তু ইতিমধ্যে এখানে নিয়োজিত করা হয়েছে। তারা কিন্তু পর্যটকদের বাড়তি সেবায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এবারের ঈদে কুয়াকাটা নগরীর অধিকাংশ হোটেল কিন্তু বুকিং রয়েছে। এছাড়া আগামী যে ছুটির দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন। এছাড়া আপনার মাধ্যমে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিটা ঈদ আয়োজনে যে পর্যটকদের সামান্য হলেও যে অভিযোগ থাকে, এ বছরের এই ঈদে কিন্তু সেই অভিযোগগুলি নেই। খাবারের দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। এছাড়া বিভিন্ন স্পটে যে টুকিটুকি হয়রানির যে অভিযোগগুলি ছিল সেগুলি কিন্তু নেই। আপনার মাধ্যমে একটা বিষয় জানিয়ে রাখি যে এবার ঈদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে নজরদারি করছেন যাতে করে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তথ্য। সাইফুল ইসলাম রয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়াকাটা থেকে পর্যটকদের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। দর্শক, এবার কক্সবাজার থেকে পর্যটকদের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। ঈদুল ফিতরের আজ দ্বিতীয় দিনে আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদের জানাচ্ছি ঈদ মোবারক। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। তো এখানে কক্সবাজারে যে স্থানীয় এবং পর্যটকদের একটি মিলন মেলা বললেই চলে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করছেন, সাথে স্থানীয়রাও কিন্তু ভিড় করছেন। তো কক্সবাজারের যে পর্যটক স্পট গুলি রয়েছে, যে কলাকলি, শৈবাল পয়েন্ট, এছাড়াও যে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং দরিয়ানগর, হিমসরি, টেকনাফ, পাটুয়ার টেক সহ বিভিন্ন যে পর্যটক স্পট কেন্দ্র গুলিতে কিন্তু পর্যটকরা ভিড় করছেন। তো কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এখানে টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তায় তারা মাঠে কাজ করছেন। তো সব মিলিয়ে কিন্তু একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে পর্যটকরা যে তারা আনন্দে ঘোরাফেরা করছেন। তো অন্যদিকে কক্সবাজারের যে হোটেলগুলি রয়েছে সেগুলিও কিন্তু যে পরিপূর্ণ রয়েছে বুকিংয়ে, এবং আস্তে আস্তে পর্যটকরা আসতে শুরু করেছে। গতকালকে কিছুটা কম ছিল, আজকে কিছুটা পর্যটক বৃদ্ধি পেয়েছে এবং আগামীকাল আরো পর্যটক বৃদ্ধি পাবে এমনটা মনে করছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে।